শারদ উৎসবের মরশুম শেষ হতেই শহর বর্ধমানে ফের করোনার থাবা। বর্ধমান পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের প্রায় 17 জন ব্যক্তির শরীরে করোনার হদিশ পাওয়া গিয়েছে, আর তারপরই নড়ে চড়ে বসলো পৌর কর্তৃপক্ষ সহ প্রশাসন। বর্ধমান পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হলো। সকাল থেকেই পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সহ প্রশাসনের কর্তারা এলাকায় পরিদর্শন করেছেন। এলাকায় মাইকিং করে মানুষজনকে সতর্ক সচেতন করা হচ্ছে। যে সমস্ত এলাকায় এই করোনা আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে, সেই সমস্ত এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে সেখানে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে, এমনটাই জানিয়েছেন বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যরা। পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য, পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পৌর কর্তৃপক্ষ তারা গিয়ে উপস্থিত হয়েছিলেন বর্ধমান পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে। মাইকিং করে এলাকার মানুষকে সতর্ক সচেতন করা হচ্ছে। আগামী 7 দিনের জন্য ওই এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোনের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক। বর্ধমান সদর থানার আইসি সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা সেখানে পরিদর্শন করেছেন, সকলকে সতর্ক সচেতন থাকার কথা বলা হয়েছে। আগামী 7 দিন ধরে ওই এলাকায় যেমন বাড়তি নজরদারি চলবে, সমস্ত দোকানপাট আপাতত বন্ধ থাকছে 7 দিনের জন্য, এলাকাকে স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। যাদের এখনও ভ্যাকসিন হয়নি তাদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার কাজও করবে পৌরসভা বলে জানিয়েছেন সহ প্রশাসক। সকাল থেকেই নানা এলাকা পরিদর্শন করছেন প্রশাসনিক কর্তারা। বর্ধমান পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে মাইক্রো কন্টেন্ট জোন তৈরি করা হলো। শারীরিক দূরত্ব বজায় রাখুন, নিয়মিত সাবান স্যানিটাইজার ব্যবহার করুন, সদা সর্বদা সরকারি কোভিড বিধিনিষেধ মেনে চলুন। সরকারি নিয়ম লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। নিরাপত্তার কারণে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, আতঙ্কে নয় সতর্কে থাকুন। এখানে গত কয়েকদিনে আমাদের আরটিপিসিআর টেস্টে অনেকগুলো পজিটিভ কেস ধরা পড়েছে বর্ধমান মিউনিসিপ্যালিটি এই পার্টিকুলার এই পকেটে। এই কারণে আমরা নোটিফিকেশান করে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম এখানে কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার করেছে এই ওয়ার্ডে শ্যামলাল চক, এই যে এলাকাটা, এই এলাকা থেকে প্রচুর বাইরের লোকজন আসেন। এই জন্য আমরা আজকে পুলিশ মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের ভাইস চেয়ারপারসন আছেন, আমাদের আমি এসডিও আছি, আমাদের আইসি সাহেব আছেন এবং আমার পুরো টিম আছে। আমরা এখানে সার্ভে করছি এবং ঘুরে ঘুরে আমরা প্রত্যেকে বার্তা দিচ্ছি যাতে আমাদের আগামী কয়েকদিন এখানে বন্ধ থাকবে 7 দিন, এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক না হোক যে আমরা এটাকে বন্ধ রাখবো এবং এখানে যাতে গ্যাদারিং না হয় সেটা এনশিওর করার জন্য আমরা বার্তা দিতে এসেছি। কতজন আক্রান্ত হয়েছে পার্টিকুলার মিউনিসিপ্যালিটিতে? 58 জন এখন অবধি পজিটিভ হয়েছে, আর পার্টিকুলার এই এলাকাতে 17 আমাদের এখানে হয়েছে। আর কি কি প্রিকশন কি কি নেওয়া হচ্ছে? আর প্রিকশন এখানে আমরা এই ওয়ার্ডে আমরা আশাকর্মীকে দিয়ে সার্ভে করাচ্ছি যাতে আমাদের এখানে কোনো ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ কী পরিমাণ আছে এবং আমরা যাতে 100% এনশিওর করা যায়, এগুলো আমরা ডাটাবেস তৈরি করছি। এক সেকেন্ড হচ্ছে আমাদের এখানে আরটিপিসিআর টেস্ট আমরা খুব যুদ্ধকালীন তৎপরতা বাড়ানোর জন্য আমাদের এসএমই সাহেব আছেন, ওনাকে আমরা ডিরেকশন দিয়েছি। আর আমাদের এখানে বাইরে যাতে মাস গ্যাদারিং না হয় সেই জন্য আর আমরা দমকলকে বলে আর মিউনিসিপ্যালিটিকে বলে আমরা এখানে স্যানিটাইজ করার ব্যবস্থা করছি, যেটা আমাদের গত লকডাউনের সময় আমরা করেছিলাম। বাইরে থেকে ঢোকাবে নাকি কোনো নিষেধাজ্ঞা থাকছে? হ্যাঁ, বাইরে থেকে ঢোকাবেনের জন্য আমরা অলরেডি এখানে কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার হওয়া মানে সেটার উপর নিষেধাজ্ঞা থাকছে, সেই কারণে পুলিশ আছেন, ওরা এটা ভিজিলেন্স রাখছে, ওরা নিশ্চয়ই অ্যাকশন নেবে। গোটা ওয়ার্ডটা কন্টেনমেন্ট জোন করা হয়েছে? না, গোটা ওয়ার্ড না, এই শ্যামলাল চক এই পার্টিকুলার এই পকেটটাই কন্টেনমেন্ট জোন করা হয়েছে। গ্রাস হচ্ছে আমাদের আশাকর্মীরা বাড়ি বেড়ে যাচ্ছে, যেখানে হবে আরটিপিসিআর টেস্ট করানোর ব্যবস্থা করা হচ্ছে, আর হচ্ছে ভ্যাকসিন, যাদের ভ্যাকসিন এখনো নেয়নি তাদের ভ্যাকসিন নিয়ে প্রশাসনিক বিষয় আর নিজেদের বিষয়। প্রথম কথাই বলবো যে আমাদের নিজেদের ভাবতে হবে যে আমরা যেন বিপদ রেখে দেওয়া নিয়ে আসি, আমাদের এই দায় আমাদের মানুষের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে আসার জন্য শুধুমাত্র নিছক প্রচারের জন্য যাতে আমরা এই ধরনের সবার না করি এদিকে আমাদের নজর। পুরো ওয়ার্ডটা যে কন্টেনমেন্ট জোন থাকবে পুরো ওয়ার্ডটা এলাকাটাতে হয়েছে সকলে যে এফেক্টেড সেই জায়গাটা কন্টেনমেন্ট। এই 7 দিন যে সমস্ত দোকানদার নিয়েছে দোকানদার কি সব বন্ধ? হ্যাঁ বন্ধ।
আমরা বন্ধ রাখার জন্য অনুরোধ করছি। আমরা অনুরোধ বললাম, কিন্তু এটা হচ্ছে আদেশ।